সবাই গোনা মাফের খেয়ালে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি,
রুকুতে পড়ি আল্লাহুম্মা সাল্লি কফি নজরিন মিসলে তো নশুদ পেদা জানা জগরাজ কো তাজ তোরে সর সো হে তুঝকো শহীদ দুসরা জানা البحر على والموج تقع من بقص طوفا هو شربا مجداروں میں ہو بگری ہے ہوا موری نئی پار لگا جانا جس چاہ در پہ بلا لیا جس چاہ اپنا بنا لیا یہ بڑے کرم کے ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلا والعلا بکمال کشف دجا علیہ حسنت جمیع خصالہ میرے ورد لبوں ہے مقام حبیب ہے میں مریض عشق رسول ہو وہ حبیب میرا طبیب ہے بلا بکمالہ کشف دجا حسنت جمیع خصالہ صلو معزز محترم سمانت مسلمین کرام رحمانی رحمکم اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান নূরানি দরবার শরীফে লক্ষ কোটি শুকরিয়ার সুজুদ আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সফর মাসের শেষ জুমায় আসার বসার আলোচনা শোনার এবাদত জুমার নামাজ আদায়ের সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মুহাব্বতের আওয়াজ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে একটি বিষয় একটু বলে নেই, বালাগাল উলা বিকামালিহি আমরা পড়লাম, এটা আমার রসুলের দরবারে কবুল একটা দরুদ শরীফ। এটার লেখক হলেন জগৎ বিখ্যাত আলেমিদিন মুসলিম দার্শনিক হজরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন লিখতে শুরু করলেন আমাদের নবীর
প্রশংসা সর্বোচ্চ পর্যায়ের শব্দ দিয়ে, বালা বাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, উনি লিখলেন এতটুকু, লিখে আটকে গেলেন, কলম আর চলতেছে না। এরপরে কি লিখবেন, ব্রেনে কাজ করতেছে না, ভাষাগুলো খুব উচ্চ পর্যায়ের। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ স্রষ্টা, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ ওই পর্যায়ে যাওয়ার নিজেকে চিন্তাও করবে না, চিন্তা করলেও এটা বোকামির একেবারে শেষ পর্যায়ের চিন্তা হবে। ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে আপনি হলেন অতুলনীয়, আপনি হলেন শ্রেষ্ঠ, আপনার মকাম অনেক উপরে। লিখতে লিখতে উনি আটকে গেলেন, এরপরে কি লিখবেন, চিন্তা করতে 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 ওনার চোখে ঘুম চলে আসলো, উনি ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে আমার দয়াল নবী হাজির হয়ে গেলেন, বলতেছেন, শেখ সাদি, তুমি আমার সম্মান সর্বোচ্চ পর্যায়ের শব্দ দিয়ে লিখতে শুরু করেছো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, লিখলাম, এরপরে কি লিখবে তুমি খুঁজে পাচ্ছ না, যাও তোমার এই লেখা, তোমার এই ছন্দ আমি রসুল কবুল করলাম, এরপরে তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হলো সেই ছন্দ আমরা যেটা পড়ি সবসময়। আবার আমার যার কারণে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি করেন, যেটা ইসলামের রীতিনীতির কোন জিনিসটা বেশি চর্চা হয়, একটা হলো মনে করেন আমাদের যুগে চলতেছে, এরপরে আর নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা কেউ পড়ে না। প্রত্যেকটা জিনিসের এরকম একটা সময় আছে, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু আমল যুগ যুগ ধরে চলে আসছে, তার মানে বুঝতে হবে এটা মাওলাই করিম কবুল করেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের, নামাজের ফজিলত নিয়ে, তো আজকের জুমাটা যেহেতু সফর মাসের শেষ জুমা, আগামী মাসটা শুরু হচ্ছে পবিত্র রবিউল আউয়াল শরীফ দিয়ে, আগামী মাসটা শুরু রবিউল আউয়াল, এই মাসের ফজিলত রবিউল আউয়াল মাস, আজকের দিন শুক্রবার জুমার দিন, শুক্রবার জুমার দিন, এই দিনের ফজিলত কি জানেন? অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলত আশরাফ আলী থানভী সাহেবের কিতাব থেকে আমি আপনাদেরকে বলি, ওনার কিতাবের নাম জুমায়ে কি ফাদায়েল, জুমার ফজিলত কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার 6, তিনি লিখতেছেন জুমে কি রাত সবে কদর সে আফজল হ্যায়, জুমার রাত সবে কদরের চাইতে উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ, জুমার কি রাত সবে কদর সে আফজল হ্যায়, জুমার রাত মানে গত রাত, আজকের দিন গিয়ে রাত, কিন্তু আমাদের দিন আজকে শুরু, আমাদের হিসেবে আজকের রাত হলো সামনে যেটা আসবে, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইসলামী বর্ষপঞ্জী অনুযায়ী আজকের দিনের রাত হলো গতকালের রাত, আগে রাত পরে দিন, আমাদের হিসাব শুরু হয় আগে দিন পরে রাত, জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাত, যেটা আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন যে জুমার রাতের ফজিলত সবে কদরের চাইতে আফজল উত্তম, সবে কদর কোন রাত, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যেই রাত এক রাত ইবাদত বন্দেগী করবে কিন্তু সওয়াব দিবে হাজার রাত, আলফি শাহর, ওটা হলো সবে কদর। আশরাফ আলী থানভী সাহেব বলতেছে জুমার রাতের ফজিলত মর্যাদা সবে কদরের চাইতে উত্তম, কারণ লিখতেছেন, কারণ হলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন, হযরত আদমকে সৃষ্টি করার কারণে জুমার রাতের ফজিলত সবে কদরের চাইতে উত্তম।
যেই নবী আমাদের নবী, যেই নবী আদম নবীর নবী, যেই নবী কুল কায়নাতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজির কারণে সকল কিছুকে সৃষ্টি করেছেন, আমরা কিন্তু সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের ফজিলত, আমাদের মর্যাদা, আমি প্রথম জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন, সকল নবীর উম্মতের চাইতে তোমাদের মর্যাদা, তোমাদের ফজিলত, তোমাদের মর্যাদা সবচাইতে বেশি, কারণ এই নবীজির কারণে। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের মর্যাদা, আমাদের ফজিলত এত বেশি হয়েছে ওই নবীর উম্মত হওয়ার কারণে। তো যেই নবীর কারণে আদম নবীর নবুয়ত পাইলেন, যেই নবীর কারণে আদম নবীর সৃষ্টি হইল, ওই নবী যেই দিনে যেই মাসে এসেছেন, ওই মাসের ওই দিনের ফজিলত কম না বেশি? আসুন দেখি আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা ইউনুস আয়াত নাম্বার হলো 58, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার উম্মতগুলোকে বলে দেন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত, বিফাদলিহি ওয়া বিরহমাতিহি, দুইটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছেন, একটা হলো ফজল ওয়া বিরহমাতিহি, দ্বিতীয়টা হলো রহমত, এই দুইটা জিনিস পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে, আনন্দ প্রকাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বান্দাগুলো যেন আমার ফজল এবং রহমত পেয়ে আমার খুশি, তারা যেন খুশি উদযাপন হয়, খুশি উদযাপন করে, তারা যেন আনন্দিত হয়। কে বলেছেন? সূরা ইউনুস 58 নম্বর আয়াত। আসুন দেখি আল্লাহ পাক এই ফজল এবং রহমত দ্বারা কি বুঝিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরের নাম হলো তাফসীরে দুররে মনসুর, চতুর্থ খণ্ড 367 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফজল দ্বারা হলো আল্লাহ এলেমকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজল দ্বারা আল্লাহ এলেমকে বুঝিয়েছেন, আর রহমত দ্বারা বুঝিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি দলিল দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন কোরআনুল কারীমের আরেকটি আয়াত দ্বারা, যেখানে আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অন্য কোন কিছু বানিয়ে প্রেরণ করি নাই, আপনাকে একমাত্র আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর রহমত হলো আমাদের নবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, ফজল দ্বারা এলেন, রহমত দ্বারা আমাদের নবী। তো কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে রাসূল আপনার উপর আল্লাহ মহান, আপনার উপর আল্লাহর মহান অনুগ্রহ রয়েছে। এই আয়াতের ফাদলুল্লাহ দ্বারা আল্লাহর মহা অনুগ্রহ আমাদের নবীর উপর রয়েছে কি বুঝিয়েছেন। তাফসীরের একাধিক গ্রন্থে এসেছে এখানে ফাদলুল্লাহ দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হলো আমাদের ধর্মগ্রন্থ কোরআন। আজকে কিন্তু আমরা কোরআনের চর্চা থেকে অনেক দূরে, কোরআন তেলাওয়াতও আমাদের থেকে উঠে যাচ্ছে। এই কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফী, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। দেখেন পৃথিবীতে যত গ্রন্থ রচনা হয়েছে, রচিত হয়েছে, হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত, সকল গ্রন্থের শুরুতেই গ্রন্থকার লেখক লিখে দেয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হইতে পারে,
আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে অবহিত করলে পরবর্তী সংস্করণে সংশোধনের ব্যবস্থা করা হবে। কি বলেন, লেখে কিনা? সকল লেখক এই লেখাটা লেখে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মনে রাখবেন, সকল মানুষই ইনসান, নিসিয়ান থেকে মানুষের সৃষ্টি হয়েছে ভুলের মধ্যে, মানুষ ভুল করবে। সেজন্য সামান্য কেউ ভুল করলে তারে দূরে ঘাড়াইয়েন না, পিটাইয়েন না, মাইরেন না, সংশোধনের চেষ্টা করিয়েন, বোঝানোর চেষ্টা করবেন। মানুষ ভুল করবেই, ভুল করলে সে যদি অনুতপ্ত না হয়, ভুল করে যদি নিজেকে ছোট মনে না করে, লজ্জিত মনে না করে, তাইলে মনে করবেন এর মধ্যে পশুত্বের স্বভাব রয়েছে, মনুষ্যত্বের স্বভাব তার মধ্যে নাই। মানুষ ভুল করবে, এটা যেমন সঠিক, ভুল করে অনুতপ্ত হবে, এটাও সঠিক। সেজন্যই আমরা গুনাহগার উম্মত, এবং এটা কিন্তু আমাদের লজ্জার কোনো বিষয় না। কি বলেন, আমরা গুনাহগার উম্মত, এই উম্মতগুলো গুনাহগার উম্মত, এরা গুনাহ করবে, এটা আমাদের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, কিন্তু এই গুনাহগার হওয়াটা আমাদের শান। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আল্লাহ যখন থেকে মানুষ সৃষ্টি শুরু করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের পাপ যদি আপনি এক পাল্লায় রাখেন আর আল্লাহর রহমতের এক ফোঁটা যদি আরেক পাল্লায় রাখেন, কোনটা ওজন বেশি হবে? ফয়সালা সোজা, তিনি রহমান, তিনি রহিম। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহু আকবার! এক মুহূর্তে আমার আল্লাহ আল্লাহর সৃষ্টির সকলকে মাফ করে দিতে পারেন, একমাত্র ক্ষমতার অধিকার আমাদের আল্লাহ, আমরা তার বান্দা। তাইলে ভুল করেন কিন্তু অনুতপ্ত হওয়া লাগবে, ক্ষমার দরজা সবসময় খোলা। তো বলছিলাম সকল মানুষ লিখে দেয় ভুল হইলে সংশোধন করব, আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা লিখেছি আমি, এটা আমার কালাম, আমি যেরকম ভুলের ঊর্ধ্বে আমার কিতাব এটাও ভুলের ঊর্ধ্বে, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এর পাওয়ার কত জানেন? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটা আমি আপনার উপরে নাযিল করেছি, নির্দিষ্ট কোন স্থানে নাযিল করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে গিয়েছেন, যে সময় সাপেক্ষে যখন যা প্রয়োজন হয়েছে আমি অল্প অল্প করে আপনার কাছে নাযিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাতার বই দেখতেছেন, আমি আল্লাহর কালাম, এটা এমন একটি গ্রন্থ নবী গো, আপনার বুকের মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটা যদি আমি আল্লাহ কোন পাহাড়ের উপর নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআনকে নাযিল করতাম আপনি দেখতে পাইতেন, লারাইতাহু আপনি দেখতে পাইতেন, আমি যদি পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতাম তাহলে আপনি দেখতে পাইতেন, খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ওই কোরআনের তাজাল্লিতে ওই পাহাড়টা জ্বলে পড়ে নিমিশ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড়টা খসে যেত। এটা হলো আমাদের ধর্মগ্রন্থ কোরআন, যেটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে তার অন্তর তত বেশি নরম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ফজল আমাদের নবীর উপরে এই কোরআন, আর রহমত হলো আমাদের নবী। আল্লাহ বলতেছেন এই দুইটা পাইয়া আপনার উম্মতগুলো যেন আনন্দ আনন্দিত হয়, তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন খুশি উদযাপন করে, খুশি হয়। আল্লাহ আমার উম্মতগুলো, আপনার বান্দাগুলো এই কোরআন এবং রহমত পেয়ে খুশি হইলে, খুশি উদযাপন করলে আপনি কি দিবেন? খুশি হইলাম, আনন্দ উদযাপন করলাম, রেজাল্ট কি? আল্লাহ বলে দিচ্ছেন ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যারা আমি আল্লাহর ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করবে, তাদের এই খুশি উদযাপনটা তাদের সারা জীবনের সঞ্চিত সম্পদ চাইতে উত্তম হবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত কিছু সঞ্চয় করবে আমল, যত আমল তারা করবে, যত ভালো কাজ করবে, সকল ভালো কাজের চাইতে তাদের এই আনন্দ উদযাপনটা খায়র, খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই খুশি উদযাপন করাটা সব কিছুর চাইতে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আমাদের ধর্মগ্রন্থ কোরআন, দ্বিতীয় আমরা যে নবী পাকের উম্মত হয়েছি সেই নবীকে পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ উদযাপন করা, খুশি হওয়া। আল্লাহ বলতেছেন সকল কিছুর চাইতে উত্তম হবে। বাবার আমার সেই মাস, এই অল্প কিছুদিন পর থেকে শুরু রবিউল আউয়ালের চাঁদ পৃথিবীর আকাশে উদিত হবে, তা উম্মতি মুহাম্মদের জন্য খুশখবরই। যেই নবীর জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন ওই নবীকে পেয়ে সকলেই খুশি হওয়া, সেই নবীর আগমনে আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয়, জিন, ইনসান, পশু পাখি যত সৃষ্টি আছে আল্লাহ সবাই খুশি হয়েছিল, একজন বেজার হয়েছিল, ইবলিস শয়তান। এবং কবি নজরুলের ভাষায় অত্যন্ত চমৎকার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। পারেন না, পারো তো পারার কথা, এটা পারেন এমন কিন্তু কেউ না, একটু বলেন না, ত্রিভুবনের, আরো জোরে আরো জোরে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর ত্রিভুবন, মানে ত্রিভুবন তিনটা 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 ভুবন, তিনটা ভুবন মানে কি? তিনটা জগৎ, একটা আলমে আর ওয়াহ, আলমে আর ওয়াহ, মানুষ পৃথিবীতে আসার আগে কোথায় থাকে? আলমে আর ওয়াহতে। এখন আমরা কোথায় আছি? আলমে দুনিয়া, ওটা হলো রুহের জগৎ, আর এটা দুনিয়ার জগৎ। এরপরে কোথায় যাব? কবরে, আলমে বরজখ, আলমে বরজখ, আলমে আর ওয়াহ, আলমে দুনিয়া, আলমে বরজখ, তিনটা জগতের কথা কবি নজরুল বলেছেন। এই তিন ভুবনের যিনি প্রিয়, তিনি দুনিয়ায় এসেছেন। কবি নজরুল ডাকতেছে, আয় আয় রে সাগর, আয় আকাশ বাতাস, যারা আসস আল্লাহর সৃষ্টিতে যারা আসস, তোর খুশি হওয়ার কথা, আয় আকাশ বাতাস দেখবি যদি আয়। ওই নবী দুনিয়ায় এসেছেন যার জন্য আল্লাহ
সকল কিছু সৃষ্টি করেছেন। বলুন না, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় সাগর, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর, ভাইরামান সেই নবী রবিউল আউয়াল শরীফে দুনিয়ায় শুভাগমন করেছেন বলে আল্লাহর সৃষ্টির কাছে, শুধু মানুষের কাছে নয় আল্লাহর সৃষ্টির কাছে ওই দিনটা আনন্দের ছিল। সেই জন্য আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করি। আমরা ওই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশি তো আল্লাহ বেশি খুশি হবেন ওই দিনকে কেন্দ্র করে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করা, এবাদত বন্দিগি করা। আল্লাহর রহমত যেখানে আসবে গজব সেখানে থাকতে পারে না। মনে রাখবেন দুইটা জিনিস, একটা রহমত আর একটা গজব, একটা রহমত আর একটা গজব। যেখানে রহমত আছে সেখানে গজব, যেখানে গজব আছে সেখানে রহমত নাই। আমরা কিন্তু মাঝে মধ্যে বুঝতে আবার ভুল করি। তো একটা মসজিদ, একটা মাদ্রাসা, এগুলো আল্লাহর রহমতের জায়গা, এখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, এখানে গুনার কোনো কাজ হয় না, সর্বক্ষণ আল্লাহর এবাদত এই জায়গায় হয়। সেই জন্য এটা আল্লাহর পছন্দের জায়গা, এটাকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হয়, যতক্ষণ এখানে থাকবেন আল্লাহর রহমত বর্ষণ হবে। তো যেখানে রহমত আসবে ওখানে গজব থাকে না। ভাইরা আমার, আমরা তো আসলে মানে ইচ্ছা করলেও সারাক্ষণ আল্লাহর রাস্তায় ভালো পথে থাকতে পারি না। তো যখন মসজিদে আসি তখন কিন্তু আমাদের অন্তরটা নরম হয়ে যায়। যখন যত বেশি আপনার অন্তর নরম হবে আল্লাহর ক্ষমা তত বেশি আপনার উপর থাকবে। ভাইরা আমার, গজব থেকে বাঁচার জন্য কিছু কিছু কাজ করা লাগে। প্রথম জুমায় বলেছিলাম আসসদকা তো তারদ্দুল বালা, সদকা দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। তো কিরকম বালা মুসিবত? যত বড় বালাই আসুক আপনারাই বলেছেন আল্লাহর রহমতের কাছে ওগুলো কিছুই না। মনে রাখবেন, তো আমরা কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করি, এই যে মানে হাঁটতেছে আপনারা দান করতেছেন, কিছুক্ষণ পরে আবার মসজিদের দান বাক্স যাবে ওখানেও আপনারা দিবেন। তো এই দেওয়াটাকে নিজেরা অহংকারের পর্যায়ে নিয়েন না, মনে করবেন আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দিয়েছেন বলে আপনি আল্লাহর ঘরে দান করতেছেন। এটা উপরওয়ালা আপনাকে ক্ষমতা দিয়েছেন, এর বিনিময় কি দিবে এটা আপনার আমার চিন্তার বাহিরে। আপনি যখন ব্যাংকে ডিপোজিট করেন তখন কিন্তু টাকা বাড়ে, কি বলেন, বাড়ে না? বাড়ে, ওই বাড়াটা সামান্য চুল পরিমাণ। কিন্তু আল্লাহর কাছে যেটা দিচ্ছেন, এই যে দিচ্ছেন দান বাক্সে, 10 টাকা দিলেন, 5 টাকা দিলেন, এই দানটা কিন্তু দান বাক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই দানটা কিন্তু দান বাক্স থেকে মসজিদের সভাপতি সাহেব নিয়ে খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এদেরকে দিয়ে দেয়, এখানেই শেষ না। আপনার দানটা দিচ্ছেন মসজিদের দান বাক্সে চলে গেছে কোথায়? কার কাছে? আল্লাহর কাছে। আপনি দিলেন কোথায়?
মসজিদের দান বাক্সে গেছে কোথায়? আপনার পাশের জন দেখে নাই কত দিছেন, দেখছে কে? কোন সন্দেহ আছে নাকি? মাঝে মধ্যে আল্লাহ দেখতে কোনো ভুল করেনি? একটু কম দেখলেন মনে হয় আল্লাহ, এমন চিন্তা কি কারো মাথায় আসেনি? যত দিছেন, যত পেছাইয়া দিছেন, দিছেন দান বাক্সে এই ছোট্ট একটা ছিদ্র দিয়ে, কিন্তু পরলা দেখতে একটুও দেরি করে নাই। তো আপনি যে দিলেন, দেওয়ার পরে চলে গেল আল্লাহর কাছে, এটাকে আল্লাহ হরিণের বাচ্চার মতো লালন পালন করে, জোরে বলুন সুবহানাল্লাহ, হরিণের বাচ্চার মতো আল্লাহ অনেক আদর যত্ন করে এটাকে লালন পালন করে। কেয়ামতের ময়দানে যখন আপনি গুনার বোঝা নিয়ে উঠবেন, আপনার কোনো আমল নাই, আমরা যে আমল করি আসলে কি এই আমল কবুল হইব? কি মনে হয় আপনাদের? আমাদেরই মনে হয় কবুল, এটা কিন্তু বাস্তব কথা। যদি আল্লাহ দয়া মেহরবানি করে কবুল করে তাইলে যদি বাঁচা যায়, কিন্তু আমরা যে ইবাদত করি, যে আমল করি, এই আমল আমাদেরই বিশ্বাস হবে হয় না যে আল্লাহ কবুল। আপনি যখন গুনার বোঝা লইয়া কালকে আমাদের ময়দানে উঠবেন, আপনার সামনে একটা পাহাড় পরিমাণ নেকির পাহাড় পরিমাণ করে একটা নেকি আপনার সামনে উপস্থাপন করবেন।